আমরা পাগল হই, খেলাধুলো নিয়ে কথা বলেন ঠিক কিনা। গতকালকে হাজারো যুবক চোখের পানি ফেলে কান্না করলো, কারণ কি বলে, বাংলাদেশ টিম নাকি ক্রিকেট খেলতে যায় হেরে গেছে। জানেন নাকি খবর আপনারা, যে এশিয়া কাপ থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য যুবকের হা হুতাশা, আর আমরা রক্ষা করতে পারলাম না, বিশ্বকাপে যাইতে পারলাম না, কোটি কোটি টাকা সরকার ব্যয় করে খেলোয়াড়দের পেছনে, বিশ্বকাপ তো দূরের কথা, একটা চায়ের কাপও আনতে পারে না, কথা বলে না কেন? অথচ মনে কষ্ট, বাংলাদেশের হাফেজ, হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ আবু রায়হান, শুধুমাত্র পাঁচটা দেশ নয়, গোটা পৃথিবীর 103টি দেশকে হারিয়ে কোরআন তেলাওয়াত করে বিশ্ব জয় করে বাংলাদেশে ফিরে আসে। জোরে বলেন আল্লাহু আকবার। অথচ পাঁচটা দেশে খেলা হচ্ছে এশিয়া কাপ, পাঁচটা দেশ, কয়টা দেশ? 11টা পিলিয়ার মিলে পাঁচটা দেশকে হারাতে পারে না, অথচ এক হাফেজ 103টা দেশকে কোরআন তেলাওয়াত করে হারিয়ে দেয়। অথচ আমরা সেই খেলোয়াড়কে কোটি কোটি টাকা দেই, গাড়ি দেই, বাড়ি দেই, ফুলের মালা দেই, তোরা দেই, অথচ হাফেজদেরকে 5 টাকার একটা শাপলা ফুলের মালাও আমরা দেই না। আরো জোরে বলেন না কেন? অথচ যেই হাফেজগুলো কোরআন তেলাওয়াত করে গোটা পৃথিবীর মধ্যে সব চাইতে বাংলাদেশের সম্মানকে বুলন্দিত করে, বাংলাদেশকে বিশ্ব জয় করে বাংলাদেশের নামকে সবার উপরে নিয়ে চলে যায়, এই হাফেজদেরকে সরকার কোনো অনুদান দেয় না, কোনো টাকা দেয় না। বাংলাদেশের খেলোয়াড়দের পিছনে সরকার যে কোটি কোটি টাকা ব্যয় করেছে, এই টাকা যদি হাফেজদের পিছনে ব্যয় করা হতো, আলেমদের পিছনে ব্যয় করা হতো, বাংলাদেশের সম্মান তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দিত। কিন্তু আমার দেশ এমন একটা দেশ, আমার সমাজটা এমন একটা সমাজ, আমাদের কাছে খেলোয়াড়ের দাম আছে, নায়ক নায়িকার দাম আছে, গায়ক গায়িকার দাম আছে, কিন্তু আমাদের কাছে কোরআনের হাফেজদের আলেমদের কোনো দাম নাই, কথা বলে না কেন? এই যে গত সপ্তাহে নায়ক সাকিব খান 9 মাস থাকার পরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসলো, যুবকেরা ফুলের তোড়া নিয়ে তাকে স্বাগত জানাইলো, হাজার হাজার যুবকেরা গলায় মালা দিল, তাকে সংবর্ধনা জানালো। অথচ হাফেজেরা যখন গোটা পৃথিবীর সব দেশকে হারিয়ে দিয়ে বাংলাদেশে ফিরে আসে, ওই হাফেজদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য কোনো সাংবাদিককে দেখা যায় না, কথা বলে না কেন? সুতরাং বলতে চাই, কোটি কোটি টাকা এই সমস্ত খেলোয়াড়দের পিছনে ফুরাইয়া কোনো লাভ নাই, এই টাকা হাফেজদের পিছনে ফুরান, আলেমদের পিছনে ফুরান, বাংলাদেশের সম্মান আরো বৃদ্ধি পাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমানদারদেরকে বলি, এই ইমানদার যুবকেরা, ইমানদার ভাইরা, ইমানের দাবি হলো আমরা সব ছাড়বো, কিন্তু কি ছাড়বো না, আরো জোরে বলেন। এই জন্য আব্দুল উজ্জা বলি, চাচা আমি পরনের লুঙ্গিটা খুলে দিলাম, ইমানটাকে আমি আমার সঙ্গী করে নিলাম, বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে তার চাচা তার পরনের মধ্য থেকে লুঙ্গিটা খুলে নিল, 18 বছরের যুবক আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে গেল। ইমান কাকে বলে বোঝার চেষ্টা করি, এই যুবকের পরনের মধ্যে কোনো লুঙ্গি নাই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আস্তে আস্তে চলে গেলেন তার সৎ মায়ের কাছে। যাওয়ার পরে ডাক দে, বলে মা গো মা, আমি আপনার কাছে সন্তান হওয়ার কোনো দাবি নিয়ে আসি নাই, আমি আপনার কাছে বাবার সম্পদ পাওয়ার কোনো দাবি নিয়ে আসি নাই গো মা, আমার নিজের মা জন্মের কয়েকদিন পরে বিদায় নিয়ে চলে গেছে, কয়েক বছর পরে আমার বাবাও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি চাচার বাসায় লালিত পালিত হচ্ছিলাম এতিম ছেলে, আজকে ইমান গ্রহণ করার কারণে আমার শেষে সমস্ত সম্পদগুলোকে কেড়ে নিয়েছে, শুধুমাত্র সম্পদ নয়, আমার পরনের মধ্য থেকে কাপড় চুপুর খুলে আমাকে উলঙ্গ করে দিয়েছে গো মা, আমি আপনার কাছে আবেদন করি, আমাকে হয়তো একটা ছোট্ট একটা পোশাক দেন, আমি ওই পোশাকটা দিয়ে আমার লজ্জা স্থানকে হেফাজত করে, আমার লজ্জা সম্ভ্রমকে হেফাজত করে আমি বিশ্ব নবীর দরবারে হাজির হতে চাই। এই কথা শোনার পরে তার সৎমাটা বাড়ির মধ্যে যাওয়ার পরে বাড়ির মধ্যে থেকে তেমন কোনো কাপড় চুপুর বের করলেন না, একটা সেরা কম্বল আনলেন, যেই কম্বলটার মধ্যে অনেকগুলো সেরা, ওই সেরা কম্বলটা এনে আব্দুল উজ্জাকে দেওয়ার পরে ডাকতে বলে, আব্দুল উজ্জা রে, এই সেরা কম্বল ছাড়া তোমার জন্য আর কিছু রেডি করতে পারে না। ওই সেরা কম্বলটা দুই ভাগ করে, এক ভাগ করে কোনো মতো নিজের লজ্জা স্থানকে হেফাজত করার পরে আর একটা ভাগ দিয়ে যখন দেহটা ঢাকবে, দেখে সেই কম্বলটা সেরা, একবার যদি দেহ ঢাকে
লজ্জাস্থান ঢাকে, তার দেহটা ঢাকে না, দুইটা কম্বল একত্রিত করে কোনো মতো লজ্জাস্থানকে ঢাকার পরে একটাবার নবীর নাম নিয়ে ওই আব্দুল উজ্জা যখন মক্কা থেকে মদিনায় রওনা করতে থাকে, দীর্ঘদিনের পথ নবীর সঙ্গে দেখা করার জন্য মদিনায় রওনা করলেন, তার মনে বড় বাসনা, আমি ঈমান আনার কারণে পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়েছি, আমি এখন বিশ্ব নবীর কাছে যাব, নবী ছাড়া আমার সম্বল আর কেউ না, মদিনা যাইতে পারলাম না, মদিনা সবাই আবেগ নিয়ে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা চিৎকার করে বলেন মার হাওয়া, ওই সোনার মক্কা মদিনায় যাইতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন আমার বাইরে। তবে আশ্চর্যের বিষয় হলো, মনের মধ্যে কষ্টের বিষয় হলো, যেই মক্কা মদিনার মধ্যে আল্লাহ তাআলা ইসলামের আবির্ভাব ঘটাইলেন বিশ্ব নবীর মাধ্যমে, যেই সৈয়দ আরবের মধ্যে আল্লাহ তাআলা কোরআন কায়েম করলেন, কোরআনের আলোটা অর্ধ পৃথিবীতে ছড়িয়ে দিলেন, বিশ্ব নবীর সহ সলক্ষ সাহাবী যেই জমিনের মধ্যে পদচারণা করলো, ওই মক্কা মদিনার মধ্যে ইসলাম আসলেন, ইসলাম কায়েম হয়ে গেল, ওই মক্কা মদিনার ভেতরেও ওই সৈয়দ আরবের মধ্যেও বর্তমানে নতুন করে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। কথা বলে না কেন? এই যে বর্তমান 2017 সালে যিনি দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ সালমান, এই সালমান ক্ষমতায় আসার পরে একের পরে এক পশ্চিমাদের সঙ্গে হাত মিলিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ শুরু করেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনকি গত 3-4 দিন আগের ঘটনা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর হলো কাবা ঘর, এই কাবা ঘরে যিনি দীর্ঘদিন ইমামতিত্ব করেছেন, দীর্ঘদিন যিনি ইমামতিত্বর দায়িত্ব পালন করেছেন ডক্টর সালে আত্তালিব, এই ইমামের বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা কথা কি চিন্তা করতে পারেন, পবিত্র কাবা ঘরের যিনি ইমাম, দীর্ঘদিন যিনি ইমামতিত্ব করেছেন, জুমার খুতবা দিয়েছেন, তাকে গ্রেপ্তার করে 10 বছরের রায় দিয়ে অন্ধকার কারাগারে পাঠানো হয়েছে, তার অপরাধটা কি? তার অপরাধ হলো বর্তমানে সৌদি সরকার আব্দুল্লাহ বিন সালমান ইসলামের বিরুদ্ধে কাজ করেছেন, এবং ওই সৌদি আরবে যেই দেশে বিশ্ব নবীর আগমন সলক্ষ সাহাবীর পদাচরণা ঘটেছে, ওই সৌদি আরবের ভেতরে সিনেমার হল চালু করেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র সিনেমার হল চালু করে ক্ষান্ত হয় নাই, ওই দেশের মধ্যে মহিলাদেরকে ড্রাইভারের লাইসেন্স দিয়েছে, মহিলারা গাড়ি চালাইতেছে, এমনকি বিভিন্ন জায়গায় কনসার্ট করার নামে অশ্লীল নাচানাচি গান বাজনাকে ওই দেশের মধ্যে হালাল করে দেওয়া হয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ডক্টর সালেহ তালিবের অপরাধটা কি? তিনি জুমার মধ্যে খুতবা দিয়েছিলেন, নিঃসন্দেহে অশ্লীল অপকর্ম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, যারা এই মক্কা মদিনার বুকে সিনেমার হল চালু করতে চায় এদেরকে বয়কট করতে হবে, আর যারা অশ্লীল নাচানাচি গান বাজনা এই দেশের মধ্যে চালু করতেছে তাদেরকেও বয়কট করতে হবে, অশ্লীল গান বাজনা থেকে 100 হাত দূরে থাকতে হবে। এখন বলেন তো দেখি এই বক্তব্য দিয়ে তিনি কি কোনো অপরাধ করেছে? আরো জোরে বলেন। কত আশ্চর্য লাগে, সেই মক্কা মদিনায় কাবা ঘরে রাগি নাই, তিনি কোরআনের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করে 10 বছরের কারাদণ্ড দেওয়া হলো। এখান থেকে বোঝা যায় বর্তমানে সৌদি আরবের যে সরকার রয়েছেন আব্দুল্লাহ বিন সালমান, ইনি মক্কা মদিনার বুকে দাঁড়িয়ে তিনি পশ্চিমা সংস্কৃতির ইহুদি খ্রিস্টানদের সঙ্গে হাত মিলিয়ে মুসলমানদের বিরুদ্ধে কাজ করতেছে, ইনি হলেন ইসলামের চূড়ান্ত দুশ্মন, ইনি হলেন ইহুদি খ্রিস্টানদের দালাল। যদি তাই না হবে, কেউ কাবা ঘরের ইমামকে গ্রেপ্তার করে জেলের মধ্যে ঢুকাইতে পারে না। আমার দেশের মধ্যে আলেমদেরকে জেলখানায় ঢুকাইলে আমরা ফুসে উঠি, কিন্তু সৌদি আরবে এমন সিস্টেম, কখন কে গ্রেপ্তার হয়, কখন কে শাস্তি পায়, প্রতিবাদ করা তো দূরের কথা, খবরও প্রচার করা হয় না। কথা কি বোঝেন নাই? এরই নাম হলো রাজতন্ত্র, যা খুশি তাই করতেছে,
যেই দেশে ইসলামের আবির্ভাব ঘটল, কোরআন সুন্নাহর হুকুমত কায়েম হলো, সেই দেশে সিনেমা হল চলতেছে, নারীদের অশ্লীল নাচানাচি, আপনার অশ্লীল গান চলতেছে, তারপরে মহিলাদের বেয়া পর্দা করে পর্দার ভেতর থেকে বের করে আনা হয়েছে, নিঃসন্দেহে এটা কিয়ামতের পূর্বাভাস ছাড়া আর কিছু হতে পারে না। আরো ধরে বলেন না কেন? সুতরাং মনে রাখতে হবে, মক্কা আমাদের ইসলামের মডেল নয়, মদিনা আমাদের ইসলামের মডেল নয়, মুসলমানদের জন্য ইসলামের মডেল হলো কোরআন এবং সুন্নাহ। আরো ধরে বলেন না কেন? সুতরাং তারাও যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের বিরুদ্ধেও দাঁড়াতে হবে, এটা হলো আমাদের ইমানের দাবি। ভালো করে বোঝার চেষ্টা করবেন, আব্দুল্লাহ বিন সালমানের বিরুদ্ধে কথা বলা মানে মক্কা মদিনার বিরুদ্ধে কথা বলা নয়। কথা বলে না কেন? আমার কথা কি মাথার মধ্যে ঢুকতেছে? যিনি ইসলামের বিরুদ্ধে কাজ করছে তার বিরুদ্ধে কথা বলা আমাদের কিসের দাবি? ইমানের দাবি। আর তার বিরুদ্ধে কথা বলা মানেই মক্কা মদিনার বিরোধিতা করা। যেই মক্কায় রসুল ইসলাম কায়েম করেছেন, মদিনার বুকে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন, ওই মক্কা মদিনার বুকে দাঁড়িয়ে সৌদি আরবে ইহুদি খ্রিস্টানদের তাবিদারি করে ইসলাম বিরোধী কাজ হবে, এটা মুসলমানেরা কখনো মেনে নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দালালদেরকে হেফাজত করে তাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন এই বছর হজের যিনি খুতবা পড়াইছিল, আপনারা হয়তোবা দেখেছেন টেলিভিশনে, তার মুখের মধ্যে কোনো দাড়ি ছিল না। আপনারা কি জানেন, একেবারে এত ছোট দাড়ি চোখেই পড়ে না। তাকে দিয়ে তারা বুদ্ধি পরামর্শ করে হজের খুতবা দিয়েছে। এই সমস্ত ঘটনার দ্বারা একে একে বোঝা যায়, এরা নিঃসন্দেহে তলে তলে পশ্চিমাদের গোলামি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুক, বলেন আমিন।